রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে দিয়াবাড়িতে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ শাকিল আহমেদ রুবেল সহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি বলছে শাকিল 1500টি ছিনতাই করেছে, তার ছিনতাইয়ের মূল লক্ষ্য ছিলেন নারীরা। শাকিল সহ গ্রেফতার করা হয়েছে চার ভুয়া পুলিশকে, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়্যারলেস সেট, মোটরসাইকেল সহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রাশিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্লাস শেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাসার দিকে রওনা হন। সেই ছাত্রী কল্যাণপুরে পৌঁছালে বাস থেকে নেমে রিকশায় করে বাসার দিকে রওনা দেয় সে। রিকশা একটু আগালে পুলিশ পরিচয় দিয়ে তাকে গতিরোধ করে এক ব্যক্তি। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির সাথে একটি বিদেশি পিস্তল, ওয়্যারলেস সেট এবং মোটরসাইকেলে পুলিশের স্টিকার ছিল বলে জানান সেই ছাত্রী। পরে তার ব্যাগে ইয়াবা আছে বলে থানায় যেতে বলে ব্যক্তিটি। এই বলে তাকে নিয়ে যাওয়া হয় দিয়াবাড়ি এবং সর্বোচ্চ কেড়ে নেওয়া হয়। ঘটনার পর মামলা হলে ডিবির উত্তরা বিভাগ অভিযান পরিচালনা করে ছাত্রী অপহরণ নিপীড়নকারী চারজন ভুয়া পুলিশকে গ্রেপ্তার করে। তার মূল টার্গেট হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কলেজ ছাত্রী, সে তাদেরকে যে শারীরিকভাবে যে লাঞ্ছিত করে, বিভিন্নভাবে যে অশালীন আচরণ করে, এর উদ্দেশ্যটা হচ্ছে একদিকে সে ছিনতাই করে, অন্যদিকে আবার মেয়েরা যেন এই ঘুলি তার বাবা মা বা থানাতে যেন বলতে সাহস না পায়, তার টার্গেট হলো সেটা। এবং সেই কারণে সে দুটি কাজই সে করেন, চিন্তায় করেন, অশালীন আচরণও করেন। তিনি আরও বলেন পুলিশ পরিচয়ে সারা দেশে 1500-র অধিক ছিনতাই করেছে এবং 50টির বেশি নারীকে যৌন হয়রানি করেছে তারা। যারা এই কাজটি করে তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। যদি তারা বলে যে ব্যাগের মধ্যে আপনার ইয়াবা বা অনেক কিছু খারাপ জিনিস আছে, তখন দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে হবে আপনি পুলিশের লোক কিনা। আর পুলিশের লোক থাকলে আশেপাশের লোকদেরকে ডেকে এনে চেক করার ব্যবস্থা করতে হবে, সবাই যেন চেক করে। পুলিশ পরিচয় দিয়ে কেউ যদি মোটরসাইকেলে করে থানায় নিয়ে যেতে চায় তাহলে তাদের প্রতিরোধ করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। কারা কারা জড়িত, কারা থাকে। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।